কথা মাটিতে পড়ার আগেই পাল্টা জবাব ভারতের। এবার ইনজামামের বল টেম্পারিংয়ের খোঁচার জবাব দিয়েছেন রোহিত শর্মা। আশদীপ সিংয়ের রিভার্স সুইংকে বল বিকৃতির কারিশ্মা ইঙ্গিত করেছিলেন ইনজামাম। ভারতীয় কাপ্তান রোহিত ইঞ্জিকে বলেছেন মাথা ঠিক করে কথা বলতে। ভারত অস্ট্রেলিয়ার ম্যাচের পরই আশদীপ সিং ও ভারতীয় দলকে নিয়ে কথা বলেছিলেন পাকিস্তানের সাবেক কাপ্তান ইনজামামুল হক। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল 24 ডিজিটালকে ইনজামাম বলেছিলেন, 15তম ওভারে আশদীপ সিং রিভার্স সুইং পাচ্ছিল, বলটা তুলনামূলক নতুন ছিল, রিভার্স কি একটু আগেই পাচ্ছিল না, এর মানে বল 12-13 ওভারেও রিভার্স সুইং পাওয়ার মতো অবস্থায় ছিল। যখন সে বোলিংয়ে এলো রিভার্স হয়েছে, আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত। পাকিস্তানি কোনো বোলার এমন করলে এ নিয়ে অনেক কথা হতো। আমরা রিভার্সিং সম্পর্কে ভালো জানি, 15তম ওভারে যদি আশদীপের বলে রিভার্স হয় এর মানে হচ্ছে বলে গুরুতর কোনো কাজ করা হয়েছে। এবার ইনজামামের সেই কথার জবাব দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সেমিফাইনালের আগে প্রেস কনফারেন্সে ইঞ্জিকে মাথা ঠিক রেখে কথা বলার অনুরোধ করেছেন টিম ইন্ডিয়া লিডার। রোহিত বলেন, এই কথার আমি কি জবাব দেব, আপনি এত রোদে খেলছেন, উইকেট অনেক শুকনো, এমন অবস্থায় বল এমনিতে রিভার্স সুইং করে, শুধুই আমাদের নয় সব দলেরই হচ্ছে, সব দলই রিভার্স সুইং করছে, কখনো কখনো মাথা ঠিক রেখে কথা বলা উচিত, বোঝা উচিত কোন কন্ডিশনে খেলা হচ্ছে, টুর্নামেন্টটা ইংল্যান্ড অস্ট্রেলিয়া হচ্ছে না, শুধু এতটুকুই বলবো। মূলত সে ম্যাচে আশদীপ বোলিং এসেছিলেন ম্যাচের 16তম ওভারে, তখন অস্ট্রেলিয়ার সমীকরণ ছিল 30 বলে 65 রান দরকার, ক্রিজে ছিলেন 73 রানে ব্যাটিং করা ট্রাভেস হেড। এরপরই সেই ওভারে মাত্র 7 রান হয়, তার মধ্যে অতিরিক্ত থেকে আসে 4 রান। স্পষ্টই দেখা গেছে রিভার্স সুইং খেলতে সমস্যা হচ্ছিল ট্রাভেস হেড ও অন্য প্রান্তে থাকা টিম ডেভিডের। শুধুই ইনজামাম নয়, ভারত ম্যাচে আম্পায়ারদের চোখ ঠিকঠাক রাখার পরামর্শ দেন আরেক পাকিস্তানি সেলিম মালিক। ইনজামামের সঙ্গে একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান সেলিম। তিনি বলেছেন, কিছু দলের বিপক্ষে আম্পায়ারদের চোখ সবসময় বন্ধ থাকে, ভারত সেসব দলের মধ্যে একটা, আশেপাশের ফিল্ডারদের চেক করো, রিভার্সিং পাওয়ার সময় আমি ইঞ্জিকে এ কথা বলে হাসছিলাম। তবে ইনজামাম পরে এ কথাও বলেছিলেন, উইকেট কঠিন রুক্ষ ছিল, হতে পারে এ কারণে রিভার্স সুইংয়ের জন্য বল তৈরি হয়ে গেছে। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।